কেন সময় দেওয়া হবে? আমরা সবাই চাঁদা নিচ্ছি, জায়দ ভাই তো চাঁদা দেওয়ার জন্য পাঠাইছে। মানে আমি বিদেশ থেকে আসছি তো রেজলিউশনে কি আছে এটা সেটা দেখিনি, দুই দিন পরে উনি দুই দিন ওয়েট করে তিন দিনের মাথায় ওই স্টেজে ঘোষণা দিলেন একজন অবৈধ সেক্রেটারি যিনি নির্বাচিতই না, যে জায়দ খানের সদস্য পদটি বাতিল। কেন এই অন্যায়টা করলেন, কেন এই জায়দ খান খারাপ হলো? টাকা দুই পক্ষই নাকি দেয়, তাহলে কেন আপনি তাদের আমাকে অপবাদ দিল সেটা মেনে নিলেন? উনি উনি বলছেন 80-120 টাকা খরচ হয় একটা নির্বাচনে। আপনার উপর রাগ ছিল আমার, যে আপনি একজন সিনিয়র শিল্পীকে নিয়ে কেন বিতর্ক করতেছেন? আপনি যদি অধিকার, আপনার অধিকারটা যদি কেউ কেড়ে নেয়, আপনি একটা বাসায় থাকেন, সেই বাসায় এসে যদি আপনার নিজের বাসা, সেখানে যদি বলে বাসা থেকে বের হয়ে যান, এই বাসা থাকতে পারবেন না, আপনি ওয়ালে পিঠ থেকে গেলে কি করবেন? এ মাহফুজ, ইলিয়াস কাঞ্চন কি কি ছবি দেখছ? ইলিয়াস কাঞ্চনের আর মৃত্যুর মুখে কইবি, এই তো মানে আমার ছবি দুইটা দেখছ, এই তো কইবি হ আমার হিরো। আসসালামু আলাইকুম, আমার হিরো, কেউ কিছু বললে না, ভাল লাগে না। হ্যাঁ, ওনার সম্বন্ধে কটু কথা ঠিক নিতে পারি না, আমি নিতে পারি না, তো কাছে থেকে দেখছি এবং আমার দুর্জয় আর মৃত্যুর মুখে কি অভিনয় করছে যারা ছবিটা দেখছেন তারাই জানেন। নাটাই সুতা যার হাতে তার সন্ধান করি, হাওয়ায় উড়ে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি, এই না জগৎ জুড়ি। চাইতে পারলাম না, আমার হিরো, ওনাকে যদি কেউ বলে চালবাজ চালবাজ, মস্তাও দিতেছি কেন, মানে রাগ উঠতেছে আমার এই জায়েদ খানের উপরে। জায়েদ খানের এই শব্দটা ইউজ করা ঠিক হয় নাই আমি মনে করি, ওনাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে এই নির্বাচন কেন্দ্রিক শিল্পী সমিতির। জায়েদ খানের তো সদস্য পদ গেছে, তো সদস্য পদ যাওয়াতে সে তো এখন তেলে বেগুনে খেপে অগ্নিমূর্তি ধারণ করছে বা রাগ খারাপ লাগতেছে। কিন্তু জায়েদ খান সাহেব, আপনার আপনি যখন ওই যে 183 জনকে বাদ দিছিলেন, ওদের কেমন লাগছে এটাও আপনি কিন্তু ভাববেন, এটা ভাবতে গেলে আপনার মাথা ঠান্ডা হবে। আপনি কাঞ্চন সাহেবকে চালবাস কইলেন, আমি আজকে ওনারে ফোন দিব, এটা আমি মানতে পারতেছি না কেন জানি। ওয়ালাইকুম আসসালাম, যাই হোক, আপনি আমার ফোনটা এক রিঙি ধরে ফেলছেন। এই আমি কিন্তু ক্যামেরার সামনে, বুঝছেন, আমি ক্যামেরার সামনে, আপনি আছেন কোথায়? আমি একটু কাজে আছি, যে একটু ডাবিং করব, ডাবিং এর ওখানে আছি। বলেন এটা কোনটা ডাবিং বলেন তো? আমরা যে একটা বিজ্ঞাপন করলাম তো, যে রামাদা, সেই ডাবিং এর অ্যাডের একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা একটু করার জন্য। আচ্ছা, আমি না আপনাকে একটা প্রথম অভিনন্দন দিব, তারপরে একটু কঠিন কথা বলবো। অভিনন্দনটা এই জন্য দিব, গোপন সূত্রে জানতে পারলাম আপনি মোস্তফা সরওয়ার ফারুকি সাহেবের গোল্ড গোল্ড দিয়ে এরকম কিছু একটা নাম, একটা ওয়েব সিরিজ আপনি করছেন। আপনি ওই ছবিতে একটা বিশেষ ভালো ভূমিকায় প্রধান চরিত্রের মতো একটা চরিত্র করছেন, এটা কি সত্যি? এটা এখনো কিছু বলার সময় হয়নি বাবা, আপনি বুঝতেই পারছেন কিছু বিষয় থাকে, তো যদি সময় সুযোগ হয় সে বিষয়ে একটা পরে আলোচনা করা যাবে, এটা নিয়ে আসলে কি কথা বলা। আচ্ছা, নিষেধ আছে, ওকে ঠিক আছে, ডান ডান, ওকে, এটা একটা কাজের খবর নিলাম। এখন আমার দৃষ্টিতে আরেকটা অকাজ, কাজ এবং অকাজ, দেখেন ইলিয়াস কাঞ্চন সাহেব একটা সম্মানিত ব্যক্তি, ওনাকে আপনি চালবাস সম্বোধন কেন করবেন? আপনার রাগ থাকতে পারে, যাই থাকতে পারে, কেন করলেন এটার ব্যাখ্যা চাই। চালবাজ বলি নাই কিন্তু, আমি বলেছি কিন্তু প্ল্যানবাজ, প্ল্যান করে উনি। ও, সেটা কেন বলেছি একটু ব্যাখ্যা দেই। আমি কিন্তু চালবাজ শব্দটা খারাপ, আমি কিন্তু চালবাজ বলি নাই, আমি বলেছি প্ল্যানবাজ। প্ল্যানবাজ বলেন, প্ল্যানবাজ কথাটার অর্থ এই জন্য, যখন আমি নির্বাচিত হলাম 13 ভোটে, কাঞ্চন ভাইকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করতাম, এখনো করি, উনি সম্মানিত মানুষ, উনি এফডিসিতে আসলে কোনোদিন ওনাকে একা ছাড়িনি, নিজে গিয়ে গাড়ির দরজা খুলে উঠিয়ে দিতাম, উনি আমাদের তা সম্মানিত জায়গায়। উনি নির্বাচন করলেন, জয়লাভ করলেন, আমি উনি একসঙ্গে অনুষ্ঠান করলাম চ্যানেল আইতে, তারপরে আমি ফোন করলাম যে কাঞ্চন ভাই আমি তো নির্বাচিত, চলেন শপথ করি। উনি বললো দুটো দিন দেখি,
নির্বাচনের রেজাল্টই হয়ে গেছে, কি দেখার আছে বলেন? আবার ফোন করলাম, বললো দেখি, এরকম অনেকবার বললার পর উনি যে মধ্যখানে প্ল্যান করতেছে মোহাম্মদ হোসেনের সাথে, যে তার ইশারায় মোহাম্মদ হোসেন এই সুযোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে চিঠি এনে উনি এটাকে নষ্টের জায়গায় পৌঁছে দিলেন। উনি কিন্তু চাইলেই যদি আমাদেরকে ডেকে নিয়ে বসে পড়তেন তাহলে কিন্তু আজকে অবস্থাটা এখানে হয় না। এটা গেল এক। দুই, উনি যদি বলতেন নির্বাচন নিয়ে যে আমরা 21 জন, আমার তো এজিএস আছে, তাহলে একটা, উনি যেমন শিল্পী সমিতি পিকনিকে বললো একটা পদ নিয়ে ঝামেলা নাইলে, একটা পদ উনি ডেকে নিলেন কেন? উনি বলতেন যে তোমরা কেউই আসবে না, জায়েদও না তুমিও না, আমার তো এজিএস আছে, তাকে দিয়ে আমি। আচ্ছা, যে পদটা নিয়ে আপনারা কোর্টে দৌড়াদৌড়ি করতেছেন উনি এই কথাটা বলতে পারতো যে দুইটা পদই বাদ, দুইজনই বাদ, নতুন কেউ আসুক। যখন কোর্টে গেছে, কোর্ট যখন সঠিক রায় দেবে তখন সে বসবে, আগ পর্যন্ত আমি বাকি 20 জন নিয়ে, যেমন মান্না ভাই যখন মারা যায় সেক্রেটারি থাকা অবস্থায় তখন কিন্তু নির্বাচন হয়নি, এজিএস যে ছিল চুন্ন উনি কিন্তু পুরো সংগঠনটা চালাইছে, তা নিয়ম তো এই। তাহলে এজিএস এর কাজ কি, ভাইস প্রেসিডেন্টের কাজ কি, ওটা উনি করেননি। এরপরে চাঁদা চাইতে গেলাম, আমি চাঁদা দিতে গেলাম, উনি বললেন চাঁদা নেওয়া, চাঁদা একটু পরে নিচ্ছি, একটু দুই দিন সময় দাও, জয়কে বললেন। আমি ওনার কাছে ওই, এটা কতদিন আগে? ঘোষণা দিলেন একজন অবৈধ সেক্রেটারি যিনি নির্বাচিতই না, যে জায়েদ খানের সদস্য পদটি বাতিল। আপনি সংগঠন করেছেন, সংগঠনে কিন্তু বিধিনিষেধ আছে, আমার অপরাধ থাকলে আমাকে 3টা চিঠি দিয়ে আমার অপরাধ জানাতে হবে, এরপর বলতে হবে যে আপনার অপরাধটি, আপনার চিঠিটি গ্রহণযোগ্য হয়নি, সন্তোষজনক না, আপনার সদস্য পদ স্থগিত করা হবে, হলো। এরপর একটা জেনারেল মিটিং দিতে হবে, এবার পিকনিকের মধ্যে না, বাইরে লোক বসা, বাচ্চারা খেলতেছে, টিভিতে লাইভ চলতেছে, ইউটিউবে, সেটা কোনোদিন জেনারেল মিটিং হয় না, আপনি সংগঠন করেছেন আপনি জানেন। তো সেখানে ওনারা ঘোষণা, হাত না তুলে মানুষকে দিয়ে পাশ করাইতে হবে যে আমরা এই কাজটা করেছি, আপনারা কি এটার পক্ষে মত আছেন, তখন হাত তুলবে, যদি পক্ষে বেশিরভাগ ওঠে তাহলে এটা বাতিল হবে, আর না হলে হবে না। পুরো প্রক্রিয়াটাই অবৈধ, এটা করলেন উনি প্ল্যান। এখন উনি নির্বাচনের শেষে দাঁড়াবেন না, এখন উনি পেপার স্টেটমেন্ট দিচ্ছেন যে এফডিসির 2/3 শিল্পী অশিল্পী, এরা শিল্পী হওয়ার যোগ্যতা রাখেন, এদের ভোটাধিকার উচিত না। তাহলে কেন এই অন্যায়টা করলেন, কেন এই জায়েদ খান খারাপ হলো, টাকা দুই পক্ষই নাকি দেয়, তাহলে কেন আপনি তাদের আমাকে অপবাদ দিল সেটা মেনে নিলেন? উনি উনি বলছেন 80-120 টাকা খরচ হয় একটা নির্বাচনে, হ্যাঁ, কিন্তু এরকম একটা প্রশ্ন এখন চলে আসছে সামনে যে এই সত্যটা বলতে ওনার মতো একজন ইমানদার মানুষের, হাজি মানুষের 2 বছর সময় লাগলো কেন, এবং মেয়াদ শেষ হওয়ার পর কেন উনি এই কথাটা বললেন, এর আগে বললেন না কেন? আচ্ছা, আপনি বলেন, আপনি তো লিগা একটা মানুষ, কেন বলতেছে এখন অনেকের ভোটার ভোটাধিকার হওয়া উচিত না, আপনার সাথে তো নিপুণ ম্যাডামের একটা কোর্টের মামলা চলছে এই পদটা নিয়ে, হঠাৎ আপনার এত অভিযোগ কাঞ্চন ভাইয়ের বিরুদ্ধে কেন, হঠাৎ কাঞ্চন ভাইয়ের দিকে আপনি ধাবিত হইলেন কেন? উনি একজন সিনিয়র মানুষ, আমাদের একজন সুপারস্টার অতীতের, আইনের ঊর্ধ্বে কি কেউ? আচ্ছা, জজ কি, জজের ঘরে যদি অপরাধ করে জজ রায় দিবে না? আপনি সিনিয়র মানুষ, আপনি যেটা মিটাতে পারতেন সেটাকে তো অনেক লম্বা করলেন, প্রতিটা জিনিসই তো মেয়েটার অন্যায় জিনিসগুলো মেনে নিলেন, তাহলে কেন 2 বছর পর আজকে বললেন যে শিল্পী অশিল্পী ছিল, আমি এক করতে পারিনি সবাইকে? আপনি এই দুজনকে সরিয়ে দিলেই তো সিনিয়ররা এক হয়ে যেত। আর আপনি মনে করেন কাঞ্চন ভাই থাকতে সুচরিতা বা রুবেল ভাইয়ের মতো লোকের কার্যনির্বাহী সদস্য পদ স্থগিত হতে পারে? আচ্ছা আচ্ছা, গেল এগুলো, যাই হোক, আমার আর তেমন কোনো প্রশ্ন নেই আপনার কাছে, আপনার সাইডটা আপনি বললেন, কিন্তু তারপরও আমি আমার দিকটা বলি, কারণ এই পুরো কন্টেন্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনাকে ফোন করার আগে আমার কী অভিব্যক্তি ছিল, আমার কতটা রাগ ছিল। আবার আমি এখন বেলুনের হাওয়া যাওয়ার মতো পোতায় গেলাম, চুপ হয়ে গেলাম, আমার আপনার উপর রাগ ছিল আমার, যে আপনি একজন সিনিয়র শিল্পীকে নিয়ে কেন বিতর্ক করতেছেন, চুপ থাকেন, এইটুকুই বলতে চাইছিলাম আপনাকে। আপনি যদি অধিকার, আপনার অধিকারটা যদি কেউ কেড়ে নেয়, আপনি একটা বাসায় থাকেন, সেই বাসায় এসে যদি আপনার নিজের বাসা, সেখানে যদি বলে বাসা থেকে বের হয়ে যান, এই বাসা থাকতে পারবেন না, আপনি ওয়ালে পিঠ থেকে গেলে কি করবেন? সিনিয়ররা তো অন্যায় করতে করতে একজন না আপনাকে 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 তারা
আপনার শিল্পী সমিতির থেকে বাদ দিছে, তাই না? আপনি কষ্ট পাইছেন, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসে, কিন্তু আপনি যে 184 জনকে বাদ দিছেন বা আপনারা, তো ওদের কেমন কষ্ট লাগছে এটা আপনি একটু ফিল করেন। এই প্রশ্নের উত্তর কি দিবেন আপনি? 184 জনকে প্রক্রিয়াকে বাদ দিয়ে সেখানে তো সিনিয়র ছিল, কনসুমার সিগনেচার ছিল, সেখানে সোহেল ছিলেন, সেখানে ফারুক ছিলেন, তাহলে তাদের 184 জনের কেমন লাগছে সেটা আপনি অনুভূতিটা কি এটা প্রকাশ করেন। কাঞ্চনভাই তো এখনই করছে, বলতেছে যে সেখানে অনেকেই অশিল্পী ছিল, তো সেটা দুই বছর পরে এখন বললো কেন? সবাইকে নিয়ে নেওয়ার পরে কেন বললো এই কথা? আর কেনই বা সাইন করছিল? দ্বৈতনীতি হয়ে গেল না? আমার কাঁধে কেন যাবে? আমি তো সবার মধ্যে একটা ভোট দিয়েছি। এখানে উপদেষ্টারা ছিলেন 11 জন, আর এক্সিকিউটিভ উপদেষ্টারা 9 জন, আর এক্সিকিউটিভ কমিটি 21 জন, 30 জন মিলে এই প্রক্রিয়াটি করেছে। সেখানে রিয়া সাহেব ছিলেন উপস্থিত, সেখানে নিপুনের সিগনেচার আছে, সবাই ইন্টারভিউ নিয়েছে, এক একজনের ইন্টারভিউ নিয়ে সবাই মিলে এটাকে সহযোগী সদস্য করেছে, যে এরা আপাতত ভোটা গিয়ে থাকবে না, এদের মানোন্নয়ন দরকার। আচ্ছা, আমার একটা প্রশ্ন মনের মধ্যে, সেটা জিজ্ঞেস করি, এই দীপজল সাহেব, মিশা সওদাগর, আগেই এই যে আপনি যে এখান থেকে বাদ করবেন, আগে থেকে কি জানতেন? কেন উনি আগে থেকেই আপনি কিন্তু ওনার প্যানেলে নাই, খেয়াল করছেন? না, আমার ফ্যামিলিতে আমার বাবা চলে যাওয়ার পর, মা চলে যাওয়ার পর এটা আমাকে এত কষ্ট দিছে, আমাকে মার্ডার কেসের আসামি বানানোর মতো চেষ্টা করছে, নিপুণ বিভিন্ন ধরনের লোকদের দিকে ইউটিউবে মানুষের সামনে এমন নেগেটিভ উপস্থাপন করছে যে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে বাজে মানুষ। আর কিছু লোক শিল্পীদেরকে সামনে, 2-4 জন শিল্পীকে সামনে এনে প্রতিনিয়ত ইউটিউবে এসব মিথ্যা কথা বলিয়ে বলিয়ে মানুষকে খারাপ সৃষ্টি করা, আমাকে মনে হয়েছে পুরো প্রক্রিয়াটাই বোধহয় আমি করেছি। মিশা ভাই কিন্তু স্পষ্ট করেছে, জায়েদ খানের একজন সদস্য বাদ দেওয়ারও ক্ষমতা নেই, নেওয়ারও ক্ষমতা নাই, পুরোটাই একটা সমিতির প্রক্রিয়া, উপদেষ্টারা মিলে করেছেন। তো সেখানে আমার ফ্যামিলি যখন বললেন যে না, এত নোংরামি করতেছেন, কাজ করতেছো কাজ করো, বাবা মা নাই, আমার বোন অসুস্থ, যার কাছে আমি থাকি, নির্বাচন কথা বলার দরকারটা কি? যারা করতেছে নির্বাচন করুক, আপনি চুপ থাকেন। আপনি তো অনেক ভালো ভালো কাজ আপনার, আমি দেখলাম যে বিদেশে কোথায় জানি যাচ্ছেন আপনি পুরো দল বল নিয়ে, কোথায় যাচ্ছেন? মেলবোর্ন, হ্যাঁ, আচ্ছা, মালয়েশিয়া। আপনার পিছনে 12-16 জন বাউন্সার ছিল, কারণ কি? আপনি কি হাইজ্যাক হবেন? তাহলে বাইরের মানুষ এত এসছে দেখার জন্য, 8-10 হাজার মানুষ মালয়েশিয়ায়, তারা এমন ভাবে ভিড়ের মধ্যে আমি পড়ে গিয়েছি, তারা আশঙ্কা করে, তারা 10-16 জন বডিগার্ড দিয়ে আমাকে রক্ষা করে স্টেজ পর্যন্ত নেওয়ার চেষ্টা, আমার মেইন গেট থেকে স্টেজ পর্যন্ত যেতে হেঁটে যেতে আমার সময় লেগেছে আধা ঘন্টা, এত মানুষের ভিড় ছিল। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, আপনি এখন বিদেশে টোর পাচ্ছেন, বিদেশের দোকান মার্কেট উদ্বোধন করতেছেন, আমি মনে করি উপরওয়ালা এটাই আপনাকে একটা রাস্তা দেখাবে, নতুন রাস্তা দেখাবে। আপনি ওইভাবে থাকেন, আপনি অনেক জায়গার অ্যাম্বাসেডার হতে পারবেন, আমি মনে করি আপনি ওইভাবে থাকেন আর সিনেমা করেন বছরে একটা দুইটা। আর একটা লাস্ট অনুরোধ, নির্বাচন নিয়ে, সিনিয়রদের নিয়ে আর কোনো মন্তব্য দরকার নাই, কি দরকার? আমি তো মন্তব্য করতে চাই না, যখন তারা অন্যায় কথাগুলো বলে সহ্য করতে পারি না, আমি কিন্তু চুপই থাকি। যখন দেখি যে মুখের উপর মিথ্যা কথা বলছে, যে অঞ্জনাপা বলতেছে না নাকি আপনি বাদ দিয়েছেন, আমি তো জানি না, আমি এটা দায় দায়িত্ব আমার না, এটা তো প্রেসিডেন্ট সেক্রেটারি জানে, তার মানে কি? সত্যটা কেউই বলছে না, তিনি একজন সিনিয়র, ওই মিটিং এ উপস্থিত ছিলেন, প্রতিবাদও করলেন না, আবার বলতেছেন না প্রেসিডেন্ট সেক্রেটারি জানে, তার মানে কি? পুরো কমিটির তো দায়িত্ব, তো কেন করলেন, ব্যাখ্যাটা দেন। আচ্ছা, যাই হোক, আমি শেষ করব, আপনার সময় নেব না, আপনার সাথে একটা জিনিস শেয়ার করি, আপনার কানে দেই। পপি, তার টুইন বাচ্চা হয়েছে, আপনি জানেন? সত্যি সত্যি হয়েছে, কারণ পপি, আপনি, আমি, আমরা একটা টাইমে আড্ডা উড্ডা দিতাম, দেখতাম, ওর জন্য দোয়া করবেন আপনি অনেকে। হ্যাঁ হ্যাঁ, টুইন বাচ্চা এই মুহূর্তে দুবাই থাকার কথা, চলে আসছে হয়তো এর মধ্যে, 2-1 দিনের মধ্যে। হ্যাঁ, ব্যাস, ওর জন্য দোয়া করবেন। আমি মনে করি
যাদের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি আছে সব বুঝছেন দোয়ার মধ্যে নিয়ে যান, আমার দোয়া রইল আপনার জন্য। আপনি দোয়া করেন, আপনি আমার বাবার সমতুল্য, আমার নিজামতকালে সবচেয়ে সুন্দর ছবিটি আপনার হাত দিয়ে করা, যেটা নিয়ে মানুষ বলতে পারি এখনো আমার মানুষ চিনে, এজন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ আজীবন ভর। ওকে ওকে, দোয়া রইল, আল্লাহ হাফেজ, আল্লাহ আল্লাহ হাফেজ। আর রাগটা না পানি হয়ে গেল, কারণ যুক্তি দিয়া কথা বলতেছে, কিছু ঘটনা আসলে এরকম হয়েছে, মানে হয়েছে কি জানেন, প্রতিশোধ, প্রতিশোধ চলছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, কেউ কারো চেয়ে কম না, রম না সম না, কেউ কারো চেয়ে কম না। কিন্তু দিন শেষে লাভবান জায়েদ খান এই মর্মান ট্রল করেন, এই করেন সেই করেন, যাই করেন না কেন ডলারে কামাচ্ছে, এবং যেসব অনুষ্ঠান করে সে কিছু অনুষ্ঠান প্রকাশ করে, কিছু করে না, হাই লেভেলের বিগ বিগ অ্যামাউন্ট, হেলিকপ্টারে যাওয়া আসা, ভালো, উপরওয়ালা নসিবে যা লিখে রাখবে তাই তো হবে, কিন্তু ভেজাল দরকার নাই। কাঞ্চন সাহেব আমার হিরো, আসলে আমার ওনার প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভক্তি। শেষ করে দেওয়ার আগে একটা ছোট্ট ঘটনা বলি, আমার মৃত্যুর মুখে আউটডোরে ওনার রুমের মধ্যে চইলা গেল আমার অনুমতি নিয়ে, মুনমুন, মুনমুন বলছে, আমি আবার হিরোরে বললাম যে মুনমুন একটু আলাপ করতে চায়, মুনমুনের আবার মনে করেন স্বপ্নের পুরুষ ইলিয়াস কাঞ্চন, চইলা গেল মুনমুন, তিন চার ঘন্টা পর আসলো, আমি কেমন কি খবর, কয় জানেন ওনার মতো মানুষ হয় না, কেন আসরের নামাজ মাগরিবের নামাজ মনমনকে বসায় পড়ছে, এই বান্ধব ইয়া আপনার টেকনাফ পুরবী হোটেল, তখন এত হোটেল ছিল না, পড়ছে, পড়ার পর টাকা আবার ফিশ ফিঙ্গার না কি জানি আয়না খাওয়াইছে, এবং বলছে সিনেমায় থাকো, যা যাই যাই করো, তোমার কর্ম যাই হোক আল্লাহকে স্মরণ করবা, এরকম তিন চার ঘন্টা তারে বুঝাইয়া পাঠাই দিছে। মুনমুন এসে আমার বলতেছে এবার আপনি বুঝানেন, বুঝা নিতে হবে। হ্যাঁ, যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।